অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরম তত্ত্বলাভ। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। অর্জুন উবাচ, কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বল। অধিয়জ্ঞ কথম কোত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়োসি নিয়তাত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ, অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো বিসর্গ কর্ম সংহিতা। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। অধিভূতম ক্ষরো ভাব পুরুষশ্চাধিদৈবতম অধিয়জ্ঞোহমেবাত্র দেহে দেহভৃতাম বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তগত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রায়াতি সমদ্ভাবম যাতে নাস্তিত্র সংশয়ঃ। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ুধ্য চ ময়্যার্পিত মনো বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ঃ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম যাতি পার্থানুচিন্তয়ন্। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন। কবিম পুরাণম অনুশাসিতারম অনোর অনিয়ামসম অনুস্মরেদ্যহ সর্বস্য ধাতারমচিন্ত্য রূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণ কালে মনসা চলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষম উপৈত্তি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণ বায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরম বেদবিদো বদন্তি বিশন্তি যদ্যতয়ো বীতরাগাঃ যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তাঁর কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ্য চ মূর্ধন্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিতো যোগ ধারণাম। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ ইহ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাম গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে যদি কেউ পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অনন্যচেতা সততম যো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনর আবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্রযুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণো বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তাম তেহো রাত্রবিদো জনাঃ। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তাঁর এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাদ্ব্যক্তব্যঃ সর্বাঃ প্রভবন্ত্যহ রাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংঘকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অবক্তে লয় প্রাপ্ত হয়। ভূতগ্রামঃ স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে বশঃ পার্থ প্রভবত্যহ রাগমে। হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃপুনোৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি
समागमे लय प्राप्त है एवं पुनराय दिनेर आगमने तारा आपना थेकेई प्रकाशित है। परस्तस्मात्तु भावोन्यो व्यक्तो व्यक्तात् सनातनः यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। किन्तु आरेकटि अव्यक्त प्रकृति रयेछे जा नित्य एवं व्यक्त अव्यक्त वस्तुर अतीत। समस्त भूत विनष्ट होलेओ ता विनष्ट हय ना। अव्यक्तोक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् यम् प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। सेई अव्यक्तके अक्षर बोले ताई समस्त जीवेर परमागति। केउ जखन सेखाने जाय तखन आर ताके एई जगते फिरे आसते हय ना। सेईटी होच्छे आमार परम धाम। पुरुषः सप्परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया यस्यान्तस्थानि भूतानि येन सर्वमिदं ततम्। हे पार्थ, सर्वश्रेष्ठ परमेश्वर भगवान के अनन्य भक्तिर माध्यमे केवल लाभ करा जाए। तिनि जदिओ तार धामे नित्य विराजमान तबु सर्वव्याप्त एवं सबकिछु तार मध्येई अवस्थित। यत्र काले त्वनावृत्तिम् आवृत्तिम् चैव योगिनः प्रयाता यान्ति तम् कालम् वक्ष्यामि भरतर्षभ। हे भारत श्रेष्ठ, जी काले मृत्यु होले जोगीरा एई जगते फिरे आसेन अथवा फिरे आसेन ना सेई कालेर कथा आमी तोमाके बोलबो। अग्निर्ज्योतिरः शुक्लः षण्मासा उत्तरायणम् तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्म विदो जनाः। ब्रह्मविद पुरुषगण अग्नि ज्योति शुभदिन शुक्लपक्षे और छय मास उत्तरायणकाले देह त्याग करले ब्रह्मलाभ करें। धूमो रात्रिस्तथा कृष्ण षण्मासा दक्षिणायनम् तत्र चांद्रमसं ज्योतिर् योगी प्राप्य निवर्तते। धूम रात्रि कृष्णपक्ष अथवा दक्षिणायनेर छमासकाले देह त्याग करे योगी चंद्रलोके गमन पूर्वक सुखभोग करार पर पुनराय मर्त्यलोके प्रत्यावर्तन करें। शुक्ल कृष्णे गति ह्येते जगतः शाश्वते मते एकया यात्यना वृत्तिम् अन्यया वर्तते पुनः। वैदिक मते এই জগৎ থেকে দেহ ত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয়। নৈতে শ্রুতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যত পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও।